গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পাড়ার সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্য আমাদের বিখ্যাত পুরোহিত মশাই, নাম হচ্ছে সোনাই। তোমরা মোটামুটি ওকে সবাই চেনো, এত সুন্দর মন্ত্র পড়ে আর এত সুন্দরভাবে পড়ে, কারোর বোঝার ক্ষমতা নেই কি মন্ত্র পড়ে। আমাদের সবাই মাথার উপর থেকে এইভাবে যায়, যেন এরোপ্লেন উপর থেকে যায়, আমাদের বুঝতে পারি না কোন উঠে যাচ্ছে। তো সের জন্য আমাদের সোনাই, আমাদের পাড়ার গর্ব, এত সুন্দর পুরোহিত মশাই। আমি ছোট থেকে, আমার আজকে 26 বছর পর্যন্ত বয়স, ওরম পুরোহিত মশাই আমি দেখিনি। তো আমাদের সোনার সাথে আমরা পরিচয় করিয়ে দেবো। ও এত সুন্দর মন্ত্র কীভাবে বলে, না আছে পাঁচালি, না আছে লেখার কিছু যে দেখে পড়বে, সব মুখস্থবিদ্যা, কিন্তু সুন্দর মন্ত্র পড়ে তোমাদের সবাইকে আমি দেখাবো। সোনাই, তুই কিছু বলবি? তুই এত সুন্দর, তোর যে অভিজ্ঞতা, তার দরুনটা কী তুই একটু বল, ভিডিওর মধ্যে বল যে তোর অভিজ্ঞতাটা কী আছে। অভিজ্ঞতা কি থাকবে, আমার পুজো ভালো লাগে, আমি পুজোকে ভালোবাসি, এর জন্য আমি পুজোকে করতে পারি। এর জন্য ভগবান হয়তো আমাকে একটা মানে শক্তি বা একটা কোনো কিছু দিয়েছে, হয়তো যার জন্য তোর কোনো পাঁচালি পাঁচালি লেখা ফেকা কিছু দরকার কিছু দরকার নেই, মুখস্থবিদ্যা, তাই তো? হ্যাঁ, মুখস্থবিদ্যা। এত সুন্দর বলিস কি করে তুই, যাদেরকে বুঝতে পারি না আমরা, এত সুন্দর তুই বলিস সেটা আমরা বুঝতে পারি না, সেটা কি করে সম্ভবটা কি করে, আমরা তো বুঝতে পারি না তোর মন্ত্র, আমরা কিছু বুঝি না, এত সুন্দর বলিস কি করে সেটা বল। অপমান করছিস? হ্যাঁ, প্রমাণ, অপমান অপমান না, আরে বোকা, তোকে প্রমাণ করছি যে এত সুন্দর পুরোহিত। হ্যাঁ, একটু ভালো মতন পর আমরা যেন দেখতে পারি। কি হলো, শুরু কর, শুরু কর, থামতিস কেন, আস্তে আস্তে সোজা তাকায় বড় ঠাকুরের দিকে। আরে ব্রাহ্মণ মেরা ভুল বললেও মন্ত্র, হ্যাঁ ব্রাহ্মণ চিনতে মানুষ লাগলে পইতে যথেষ্ট করবে তো। আরে এখানে আলাদা কোয়ালিটি বুঝে হচ্ছে না বাবা, আমাদের ওই অ্যাক্টিংটা ঘর থেকে ওটাই বা সেরা ছিল, ওইটা কিন্তু কেন করবি শোনাই, ওইবার হাত ফাত দিয়ে কি করলি। ওম বিশ্বস্বামিত্য দেবতা আরে তোমরা মাস্তর তাং ওম নমঃ সরস্বতায় নমঃ ওম পরম মন্দি নিত্রায় তাং ভবন্দ্রু শরদং দেবতা আরে তোমরা মঞ্জন দেবতা আরে তোমরা বিরাগটং সমস্ত মঙ্গলাত্মি গায়ন তাং পরম নিতি শরদায় নমঃ সরস্বতং দেবতা আরে তো ভাঙ্গ দেবতা আরে তোমরা মস্তরি তায় নমঃ সরস্বতা দেবী করণং বাণত্রং গং দারুন দারুন মন্ত্র, দারুন বলছো। ওম আরে শোনা, একটু আস্তে আস্তে বল, কিন্তু বুঝতে পারছিলাম না মাথার মধ্যে আছে, আস্তে আস্তে বল, সবাই শুনবে তো তোর মন্ত্রটা, আস্তে আস্তে বল। ওম নিদে গন্ধবস মাতৃকায় নমা এতে গন্ধ্রবস্পং ওম নগ ভগবত মাং মনসায় নমা এতে গন্ধ্রবস্পং সংশীতলায় নমা এতে গন্ধবস রাম কৃষ্ণ পরমংসদেব্যায় নমা এতে গন্ধ্রবস কল্লাদি যশোদে বিদ্যেব্যায় নমা এতে গন্ধবস মহাকায় নমা এতে গন্ধবস্পং ওম নমঃ সংসিংহবাহিনী নমা এতে গন্ধবস মঙ্গটাত্মিকায় নমা ওম এতে গন্ধবস বাস্তুপ্রসায় নমা এতে গন্ধবস নাং নারায়ণী নমা ওম ধ্যাং সুতাস বিদ্যমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসী দাসনং সন্নিবিষ্টকর বনকর গণ্ডবেণ্ডং বুদ্ধগড়ে আদি সঙ্গ চক্র নারায়ণী ওম গোবম্মণ দেবায় গোবম্মণ ইতায় আস জগতিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো নমঃ ওম রসনায়স্তং শ্রী শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নাং নারায়ণী নমো নমঃ। হ্যাঁ, ও কি বলে, এখান থেকে কি আসলো, এটা কি নাম বললো, অজিত রামকৃষ্ণ, রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় আসলো এর মধ্যে, শোনাই, তুই রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় আসলো এখানে।
পাঁচালীর মধ্যে এখানে রামকৃষ্ণ পরমহংস দেব কোথায় আসলো? পাঁচালীর মধ্যে রামকৃষ্ণ পরমহংস দেব না, তাহলে গুরুদেবের পূজা করতে হয় না? গুরুদেবের পূজা রামকৃষ্ণ পরমহংস দেব কে বলেছে? সব তাহলে তুই পূজাটা কর। আমি তো ব্রাহ্মণ না তোর মতন। দাঁড়া দাঁড়া ওই ভালো মতো মিষ্টান্নাং এই মিষ্টান্নাং দেবতা দেবায়ং সরস্বতায় নমঃ। ওম পুণ্যস্য পুণ্য দেবতায় পরমেশ্বরায় বীর্যস্য বীর্যবতায় পরমন্নায় ওম ঐং সরস্বতায় নমঃ। আস্তে আস্তে ইরি, এখানে আমার গুটখা কোথায় আসলো? গুটখা গুটখা তো কোথায় আসলো? তুই এই পরে মন্ত্র পড়বি? হ্যাঁ তুই আগে মন্ত্র পড় ঠাকুরের, ফুটো ফুটো তো সব চিরাদেরা সব রেডি আছে, এখন সব মাখা হবে। আগে সোনাই ভাই সুন্দর ভাবে পুজোটা করে নিক। ওম মিতগন্ধ পুষ্পং বিশ্বকং দেবতার্থ পরমেশ্বরায় ওম চক্রেন্দ্র দেবতার্থ পুণ্যস্য পুণ্যমাতায় ভগবন্তেন দেবতার্থ ওম নমঃ সরস্বতায় নমঃ। ওম সরস্বতী মহাভাগ বিদ্য কমলালোচন বিশ্বরূপ বিশারদ বিদ্যান্তে সরস্বতায় নমঃ। ওম প্রধান দেবতার্থ পরমেশ্বরায় নমঃ ওম সরস্বতায় নমঃ। পুণ্যাঙ্গ মন্ত্র পুণ্যাঙ্গ মন্ত্র বড়ায় নমঃ। হয়ে গেছে শোনাই ধুপকাঠি